হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রমজানে যে পাঁচটি ভুল আপনি করবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। এক, রমজানকে একটি প্রথাগত অনুষ্ঠান মনে করা। আমাদের অনেকের কাছে রমজান তার আধ্যাত্মিকতা হারিয়ে ইবাদতের বদলে একটি প্রথাগত অনুষ্ঠানের রূপ লাভ করেছে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জম্বির মতো উপোস থাকি, শুধুমাত্র আমাদের আশেপাশের সবাই রোজা রাখে বলে। আমরা ভুলে যাই যে এই সময়টা আমাদের অন্তর ও আত্মাকে সকল প্রকার খারাপ কাজ থেকে পরিশুদ্ধ করার জন্য। আমরা দোয়া করতে ভুলে যাই, ভুলে যাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করতে। নিশ্চিতভাবে আমরা পানাহার থেকে বিরত থাকি, কিন্তু সেটা কেবল লৌকিকভাবেই। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির নাক মাটিতে ঘষুন যার নিকট রমজান আসল এবং তার গুনাহসমূহ মাফ হলো না, এবং আমি বললাম আমিন। তারপর তিনি বললেন, আল্লাহ ওই ব্যক্তির নাকও মাটিতে ঘষুন যে জীবদ্দশায় তার পিতামাতার একজনকে অথবা উভয়কে বৃদ্ধ হতে দেখল এবং সে জান্নাতে প্রবেশ করার অধিকার রাখল না তাদের সেবা করার মাধ্যমে। আর আমি বললাম আমিন। অতঃপর তিনি বললেন, আল্লাহ ওই ব্যক্তির নাক মাটিতে ঘষুন যার উপস্থিতিতে যখন আপনার নাম উচ্চারণ করা হয় তখন সে আপনার প্রতি সালাম বর্ষণ করে না। আর আমি বললাম আমিন। দুই, পানাহারের ব্যাপারে অতিমাত্রায় চাপে থাকা। আমাদের অনেকের ক্ষেত্রে রমজান মাসের পুরোটাই খাবার ঘিরে আবর্তিত হয়। সালাত, কুরআন তেলাওয়াত ও অন্যান্য ইবাদতের ব্যাপারে যত্নশীল হওয়ার বদলে আমরা পুরোটা দিন কেবল পরিকল্পনা প্রণয়ন, রান্নাবান্না, কেনাকাটা এবং খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করে কাটাই। আমাদের চিন্তা ভাবনার পুরোটা জুড়েই থাকে খাওয়া দাওয়া, যার দরুন আমরা উপোস থাকার মাসকে ভোজের মাসে পরিণত করেছি। ইফতারের সময় আমাদের টেবিলের অবস্থা দেখার মতো, পুঞ্জীভূত নানাপদী খাবার, মিষ্টান্ন এবং পানীয় পরিপূর্ণ। পক্ষান্তরে আমরা রমজানের মুখ্য উদ্দেশ্য ভুলে যাচ্ছি, আর এভাবে আমাদের লোভ আর প্রবৃত্তির অনুসরণ বাড়তে থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করার শিক্ষালাভ করার বদলে। এটাও এক ধরনের অপচয় এবং সীমা লঙ্ঘন। তোমরা খাও এবং পান করো এবং কোনো অবস্থাতেই অপচয় করো না, আল্লাহ তাআলা কখনোই অপচয়কারীদের পছন্দ করেন না। তিন, সারা দিন রান্না করে কাটানো। কতিপয় বোন হয় স্বেচ্ছায় নতুবা স্বামীর চাপে সারাদিন ও সারা রাত ধরে রান্নাবান্না করতে থাকেন, তার ফলে দিনের শেষে তারা এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে এশার সালাত পড়তে পারেন না, তাহাজ্জুদ কিংবা কুরআন তেলাওয়াত তো দূরে থাক, এই মাস হলো মাগফিরাত এবং মুক্তিপ্রাপ্তির মাস। সুতরাং চলুন আমরা চুলা বন্ধ করে নিজেদের ইমানের প্রতি মনোযোগী হই। চার, মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়া। আমাদের কিছু সংখ্যক সেহরির সময়ে নিজেদেরকে বিস্ফোরিত হওয়ার আগ পর্যন্ত ভারাক্রান্ত করে তুলি, কারণ আমরা মনে করি সারা দিন ক্ষুধার্ত অনুভব না করার এটাই একমাত্র পথ। আর কিছু সংখ্যক রয়েছেন যারা ইফতারের সময় এমনভাবে খান যাতে মনে হয় আগামীকাল বলে কিছুই নেই, সারাদিন না খাওয়ার অভাব একেবারেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। যা হোক, এটা সম্পূর্ণরূপে সুন্নাহ বিরোধী কাজ। পরিমিতিবোধ সব কিছুর চাবিকাঠি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পাঁচ, সারাদিন ঘুমিয়ে কাটানো। রমজান মাস হচ্ছে অত্যন্ত মূল্যবান সময়, এতটাই মূল্যবান যে মহান আল্লাহ পাক একে আইয়ামু মাদুদা হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের অনুধাবন করার পূর্বেই এই মাগফিরাত ও মুক্তির মাস শেষ হয়ে যাবে। আমাদেরকে চেষ্টা করা উচিত এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতের কাটানো, যাতে করে আমরা এই মাসের সর্বোচ্চ সওয়াব হাসিল করতে পারি। যা হোক, আমাদের কিছু সংখ্যক রমজানের দিনগুলি ভিডিও গেমস খেলে অতিবাহিত করে, অথবা জঘন্যতম হলো টিভি দেখা, ছবি দেখা, এমনকি গান শোনা পর্যন্ত। ৬, রোজা রাখা অথচ খারাপ কাজ বর্জন না করা। আমাদের কিছু সংখ্যক রোজা রাখে কিন্তু তারা মিথ্যাচার, অভিশাপ প্রদান, মারামারি, গীবত ইত্যাদি বর্জন করে না, এবং কিছু সংখ্যক রোজা রাখার উদ্দেশ্যে কেবলমাত্র পানাহার থেকে বিরত নয় বরং আল্লাহর প্রতি তাকওয়া অর্জন অনুধাবন না করে রোজা রাখে, কিন্তু তারা প্রতারণা, চুরি, হারাম, চুক্তি সম্পাদন, লটারি টিকিট ক্রয়, মদ বিক্রি, জিনা ইত্যাদি সহ যাবতীয় অনুমোদিত কর্মকাণ্ড বর্জন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও এর ওপর আমল করা বর্জন করে না ও মূর্খতা পরিহার করে না, তারা পানাহার হতে বিরত থেকে উপবাস করা আল্লাহর নিকট প্রয়োজন নেই।
সাত, ধূমপান। ধূমপান ইসলামে বর্জনীয়, সেটা রমজান মাসেই হোক বা এর বাইরেই হোক, কারণ এটা আল খাবিস, খারাপ কাজ এর একটি, এবং এটা যাবতীয় ধূমপানের সামগ্রী অন্তর্ভুক্ত করে, যেমন সিগার, সিগারেট, পাইপ, সীসা, হুক্কা ইত্যাদি। এটা যে শুধু ধূমপায়ী তার জন্য ক্ষতিকর তা নয়, বরং তার আশেপাশে যারা রয়েছে তাদের জন্য ক্ষতিকর। তো দর্শক, আশা করি আপনারা এই রমজান মাসে এই বিষয়গুলো খেয়াল রেখে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।